নমস্কার, আমি মোহাম্মদ নাসিম খান নিরব। আমি পাখি এবং কবুতর নিয়ে প্রফেশনাল ভাবে কাজ করতেছি দীর্ঘত, এটা আমি 7 বছর থেকে করতেছি। আর এই পাখিতেও অনেক লাভ আছে। যদি কোনো বেকার যুবক করে, তার অবসর সময়ও কাটবে, তার মাসিক যদি 10 জোড়া কবুতর পালে, পাখি পালে, তার তাও 7,000 টাকা পর্যন্ত আসবে। তার খরচ 3,000 টাকা হলে 4,000 টাকা থাকবে। এগুলোতে রোগ বালাই অনেক কম হয়। আচ্ছা, তুমি এখানে ইনভেস্ট করছো কত টাকা? ইনভেস্ট করছে টোটালি 25,000 টাকা। 25,000 কত জোড়া পাখি? 25,000 পাখি আমার ছিল আরো এই 24 জোড়ার মতো। 24 জোড়া। মাসে খরচ? মাসিক খরচ তাও 3,000 টাকা। আচ্ছা, এই মানে প্রফিট আসে কিরকম? প্রফিট আসে তাও অনেক ভালোই আছে, যে চলার মতো, একজন বেকার যুবক চলার মতো, এক মাসে মান চালার মতো। আচ্ছা, তুমি মনে করো যে কোনো ভিউর তোমার থেকে একটা পাখি নিতে চাইলো, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে? সেক্ষেত্রে আমার সঙ্গে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, ফোন নাম্বারটা বলো একটু। 01773853881। আর আমার ফেসবুক পেজ আছে। ফোন নাম্বারটা আরেকবার। 01773853881। আমার ফেসবুক আইডি হচ্ছে নাসিম খান নিরব। আর আমার আমার পেজ আছে একটা, আমার পেজ হচ্ছে নিরব এভিয়ারি। আচ্ছা, ইমেল? ইমেল নাসিম খান নিরব @gmail.com। আচ্ছা, তোমার এখান থেকে মানে কুরিয়ার সার্ভিসে কি পাঠানো সম্ভব? হ্যাঁ, কুরিয়ার পাঠানো সম্ভব। আচ্ছা, তাহলে তোমার পাখিগুলো আপাতত ভিউরদের দেখাই। আচ্ছা। এটা নিয়ে একটা নিয়ে একটু গবেষণা করি করে তুমি ঠিক বেশ কিছু তোমার মনে করো যে আমি তো এটা নিয়ে এই চ্যানেলে কাজ করতেছি, বুঝছো? মনে করো যে তুমি বেশ কিছু কাজ করছো। কি চ্যানেলটা তোমার চ্যানেল বলে আমি কিছু আপলোড দিছি, মানে নতুন শুরু করছি আর কি। তবে আমি যার সাথে কাজ করতেছি একজন ভালো মানের ইউটিউবার, ওই আমাকে টোটালি হেল্প করতেছে, বুঝছো? তো আমার তো কন্টেন্ট লাগবে নিজের। এই ফাঁকে যদি মনে হয় তোমারও একটা আসলে কি হলো ব্যাপার হলো কি প্রচারই হলো প্রচার, যত তুমি ভালো মার্কেটিং করতে পারবা। এদের আমি দেখছি এদের মানে আমি এই একটা নিয়ে একটু সুন্দর করে করে দিই, একটা কিভাবে করা যায়। মানে এটা তো তোমার মানে আজীবনই থাকবে। থাকবে, আমি যতদিন আছি। মানে না মানে কেন বাড়ি যাবো নাকি? কোন দিয়ে যাবা? মানুষে যাবা? ওখান থেকে ওরা শিখে নেবো। আগে যাই যাবা, ঠিক আছে। একটু লোক দেখবে না, এটা পারবে, ঠিক আছে। মালয়েশিয়া কিন্তু মানে কম, এটাই কিন্তু অত সময় দিতে হয় না, কবুতর থেকে কম খায়, কবুতর কম খায়। এটা তো বেশি আমি সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখবো, বুঝছো? লিখে তারপর সময় করে মনে করো যে একেবারে 5-10 মিনিটের একটা অ্যাড করলে, আর এগুলো তো অনেক মানে কী কী মানুষ ভিডিও দেয়, কত ভিউজ তাহলে তোমার 25,000 টাকা, 20-25,000 টাকা ইনভেস্ট করলে ভালো করা যায়। খাঁচাটা বানিয়ে দেবো তোমার কত গেছে? আমার এই খাঁচাটা বানিয়ে 6,500 টাকা। মানে তার মধ্যে মাঝে বানিয়ে দিত, আর যদি লোহার খাঁচা বানিয়ে দিতাম একটু কম করে দিত, আর সুন্দর হয়েছে। আমি তো রাত 3টার দিকে 4টার দিকে ঘুমাই, কাজ না থাকলো। আমি তো মূলত আমার ইয়ে নাই তো, ওয়াইফাই নেই, বুঝছো? লাইন ঢুকে লেগেছে। হ্যাঁ, আজকে লাগাই দেবে।
মায়া টিম মায়া মায়া সব সার্ভিস দেখে ভালো টিম টিম নেট ব্যাপার হলো কি এখন কত হাজার ঘন্টা দিচ্ছে চার হাজার ঘন্টা না আমি ব্যাপার হলো আমার কথা হলো আমি যা করবো না রিয়েল করবো যারা রোবট দিয়ে করছে তাদের অনেকে কিন্তু ব্যান্ড হয়ে গেছে এখন তো কোম্পানি চালা হয়ে গেছে এখন তার মনে করো রোবট দিয়ে হয় না গ্যাস মনে করো যে আমি এই যে সময় দিতেছি এখানে বিভিন্ন জায়গায় আমি দৌড়াচ্ছি কন্টেন্টের জন্য এখন আমার মনে করো যে এক বছর পর আমার অ্যাকাউন্টটা দাঁড়ায় গেছে ছয় মাস পর তো দাঁড়ায় যাওয়া হবে তাই না ছয় মাস পর আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেলো আমার কোনো ভুলে তাহলে আমার কী অবস্থাটা হবে তুমি কো এলা খাটনি সব দিতাম এর জন্য যা করবো আর রিয়েল কন্টেন্ট যদি তোমার ইয়ে করি আমি ওরা আর রিয়েল কন্টেন্ট ব্যাক করে না ব্যান করে না বাসায় পড়াশোনা ইনকাম।